আসসালামু আলাইকুম র অহমেতুল্লাহি ওয়া বার ওয়াকে তু নাহমেদুল্লাহ হাসুবাহ নাহুয়াতা আলাহ আলা মোহাম্মেদ ইন নাবিগিলা আর বিগী সল্লাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা এমন চারটি ব্যাড হ্যাবিট আছে বা এমন চারটি কাজ আছে যে কাজগুলি করলে অন্তর মরে যায় আর যার অন্তর মরে যায় সেই ব্যক্তি যে কোনো ইবাদত করুক না কেন নামাজ রোজা হজ জাকাত যাই করুক না কেন সে সেই ইবাদতের কোনো স্বাদ পায় না মজা পায় না বা তৃপ্তি পায় না এবং যদি সে গুনাহ করে তার গুনাহের কারণে সে অনুতপ্ত হয় না তার অন্তর আল্লাহর ভয়ে ভীত হয় না অন্তরটা এক কথায় মরে যায় তো এই কাজগুলি সম্পর্কে আমাদের জানা উচিত এবং এই কাজগুলি থেকে সাবধান হওয়া উচিত তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তরকে মেরে ফেলা থেকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ কারণ আমাদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু আমাদের অন্তরগুলো মরে যায় আমরাই মেরে ফেলি তো আমরা অবশ্যই এই কাজগুলি করব না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সহায় হন প্রিয় বন্ধুগণ চারটি কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হচ্ছে অহেতুক কথাবার্তা বলা এই কাজটি আমরা সবচেয়ে বেশি করে থাকি যখন আমাদের কোনো কাজ থাকে না বা আমরা ফ্রি থাকি অল্প একটু ফ্রি সময় পেলেই আর হাতের কাছে বা কাছাকাছি কাউকে পেলেই আমরা গল্প জমিয়ে দেই কারণে হোক অকারণে হোক এমন কিছু বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলি যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার কোনো প্রয়োজনেই নেই তো এই কথাবার্তা বলার কারণে একদিকে আমাদের অন্তরগুলো মরে যাচ্ছে অন্যদিকে আমরা কথা বলতে বলতে আমাদের সীমা আমরা অনেক সময় লঙ্ঘন করে ফেলি বা অনেক সময় আমরা অন্যের নামে গিবট শিকার করে বসি তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই খারাপ বিশেষ করে আমুলনামার দিক দিয়ে নামা কিন্তু আমরা গোনাহে ভরপুর করে ফেলছি পাশাপাশি আমাদের অন্তরগুলিকে মেরে ফেলছি এজন্য সাবধান অহেতু কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই যদি ফ্রি সময় পান সেই সময়টাকে কাজে লাগান আল্লাহর তাজবিহ পড়ুন বিশেষ করে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান এবং দামি তাজবিহ হচ্ছে লে ইহ ইহ ওয়াহুল লাহুল মুল্ক ও লাহুল হামদ বহু আলা কুল্লি সেই কদির এই তাসবিহটি পাঠ করতে পারেন এছাড়াও সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার আকবর লাহ ইহ এগুলো পড়তে পারেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি সবসময় ইস্তেকবার পড়তে পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে অসংযত নজর আমরা যারা নজরের হেফাজত করি না বা আমাদের নজরকে আমরা যারা সংযত করি না অপ্রত্যাশিত কিছু দেখে ফেললাম বা কোন পরনারীকে দেখে ফেললাম বা কোন নারী কোনো পরপুরুষকে দেখে ফেললো সেক্ষেত্রে যদি আমরা আমাদের দৃষ্টিকে অবনত না করি সেই দিক থেকে ফিরিয়ে না আনি সেক্ষেত্রে আমাদের অন্তরগুলো মরে যায় কারণ আপনার চোখের দেখায় প্রথম জেনার ফার্স্ট স্টেপ চালু হয় এটা হচ্ছে জেনার আইনের নজর চোখের জেনা হচ্ছে দেখা এবং শয়তানের তীর হচ্ছে চোখের দৃষ্টি একজন ছেলে একজন মেয়ে প্রথম সম্পর্কের শুরু হয় কিন্তু চোখের মাধ্যমে চোখা তারপরে কথা বলা বলি আস্তে আস্তে হারাম রিলেশনশিপের দিকে বিষয়টা মোড় নেয় তো এই যে চোখের দৃষ্টি এটাকে যদি আটকে দেওয়া যায় হেফাজত করা যায় দৃষ্টিকে নত করা যায় তাহলে কিন্তু জেনার যে পরবর্তী ধাপগুলো এগুলো কিন্তু উন্মোচিত হয় না সেক্ষেত্রে আমরাও যেন আমরাও যেভাবে হেফাজতে থাকতে পারি আমাদের অন্তরগুলিও ভালো থাকে এবং আল্লাহের স্মরণে সবসময় উজ্জীবিত থাকে তো এই জন্য আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখবো ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণ এই বিষয়টাও আমাদের অন্তরকে মেরে ফেলে তো দেখা যাচ্ছে যে এখন হাজারো আইটেমের খাবার পাওয়া যায় এত খাবার আগের যুগে পাওয়া যেত না আগে মানুষ বাঁচার জন্য খেত কিন্তু এখন খাওয়ার জন্য অনেকেই বাঁচে কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের হরেক রকমের রেস্টুরেন্ট হচ্ছে এবং নতুন নতুন আইটেম বের হচ্ছে এখন আমরা বাঙালি খাবারের পাশাপাশি চাইনিজ খাবার খাচ্ছি থাই খাবার খাচ্ছি ইন্ডিয়ান খাবার খাচ্ছি হরেক রকমের খাবার খাবারের আয়োজন তো এই যে অনেক অনেক খাবারের আয়োজন থাকার কারণে আমরা কি করতেছি আমাদের খিদা না থাকা সত্ত্বেও আমরা নতুন নতুন আইটেম টেস্ট করতেছি এবং নতুন নতুন খাবার খাচ্ছি তো এই যে একটা খাবারের প্রতি আকর্ষণ এটা যতক্ষণ পর্যন্ত আপনার খিদা আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে কিন্তু খিদা না থাকলে এটি করা থেকে আমরা যেন বিরত থাকি এতে করে আমাদের অন্তর ভালো থাকবে ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে অসৎ সঙ্গের সঙ্গে উঠা বসা যারা অসৎ মানুষের সঙ্গে ওঠা বসা করে তো তারা কিন্তু এক সময় এই অসৎ মানুষদের যে খারাপ আচরণ এই খারাপ আচরণ তাদের ভিতরে চলে আসে এবং কোরআনের মধ্যে পাওয়া যায় যে তারা যখন জাহার নামি হবে অনেক মানুষ যখন জাহান নামি হবে তখন তারা বলবে যে আমরা যদি সেই সমস্ত মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না তো আসলে দুনিয়াতে চলতে ফিরতে অবশ্যই বন্ধু বান্ধব লাগবে অবশ্যই কিছু মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে তবে সেই মানুষগুলো যেন ভালো মানুষ হয় সেই মানুষগুলো যেন নেক মানুষ হয় যে মানুষের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হবে যে মানুষ আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে যে মানুষ আমাকে পাপ কাজ থেকে বিরত রাখা রাখবে রাখার চেষ্টা করবে হকের দাওয়াত দেবে আমাকে হক কথা বলবে আমরা সেই সমস্ত মানুষের সঙ্গে যেন সম্পর্ক গড়ে তুলি আর আমাদের যদি এমন কোনো বন্ধু বন্ধুবান্ধব থেকে থাকে যে আমাকে নেশার দিকে আহ্বান করে নেশার দিকে ডাকে আমাকে জুয়ার দিকে ডাকে আমাদের আমাকে আমাকে গেমসের দিকে ডাকে আমাকে খারাপ কাজের দিকে ডাকে তাহলে আজই এখনই সেই সমস্ত বন্ধুকে আপনি পরিত্যাগ করুন হলে এই বন্ধুই আপনার অন্তরকে মেরে ফেলবে আপনার অন্তরকে একেবারেই মেরে ফেলবে এবং জাহান নামে নিয়ে যাবে এই বন্ধুই আপনাকে জাহান নামে নিয়ে যাবে বা এই মানুষই আপনাকে জাহান নামে নিয়ে যাবে এজন্য আসুন আমরা এই বিষয়টাকে খেয়াল রাখি এবং সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব করে তুলি আল্লাহ পাক রব্বুজালামিন সেই তাওফিক আমাদেরকে দান করুন এবং এই চারটি বিষয় থেকে সাবধান থাকবেন আল্লাহ পাক রব্বালামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন ওয়ামে তৌফিক توفيقه بالله والسلام عليكم ورحمة الله وبركاته